ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই জানতে চেয়েছেন স্বামী তার স্ত্রীকে পাঁচ অক্ত সলাত আদায় করতে বলেন কিন্তু স্ত্রী সলাত আদায় করেন না পর্দা করতে বললে পর্দা করতে চান না সেক্ষেত্রে স্বামী কি তার স্ত্রীকে মারধর করতে পারবে জবাব ভাই আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন রেখেছেন যে ব্যাপারে ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে যেমন সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুমনাতলা বলেছেন যদি তারা স্বামীর অবাধ্য হয় সেক্ষেত্রে স্বামীদের প্রথম কাজ হবে ফাইদু হন্না তাদেরকে ওসিয়ত করা তাদেরকে উপদেশ প্রদান করা তাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়া প্রয়োজন বোধে বিভিন্ন স্কলারের নিজে যদি না পারে তাহলে বিভিন্ন ভয়ভীতিমূলক কথাগুলো তাকে বলা এরপরে যদি সে না মানে তারপরে বলা হয়েছে যদি তারা স্বামীর আনুগত্য না করে সেক্ষেত্রে যদি ইসলামের বিধান না মানতে চায় পর্দায় না থাকতে চায় তাহলে বলা হয়েছে যে তারা তাদেরকে বিছানা ত্যাগ করবে অর্থাৎ তাদের সাথে তারা রাত্রি যাপন করবে না বিছানায় না গিয়ে তাকে কষ্ট দিবে এর পরেও যদি তার শিক্ষা না হয় তাহলে বলা হয়েছে অজর বহুন। তাহলে তাদেরকে মারতে বলা হয়েছে হালকা বেত্রাঘাত করতে বলা হয়েছে তবে এমন মার নয় যে মারে তার হাড়হাড়্ডি ভেঙে যাবে সামান্য আঘাতে আঘাত দিতে বলা হয়েছে হালকা মাধ্যরের কথা বলা হয়েছে অতএব যদি স্ত্রী সলাতা দায়ী না করে তাহলে প্রথম কাজ হবে তাদেরকে উপদেশ প্রদান করা নিজে না পারলে বিভিন্ন ভয় ভীতিমূলক আলোচনাগুলো শ্রবণ করানো পর্দাপষিদের আলোচনাগুলো শ্রবণ করানো যদি তাতেও সম্ভব না হয় তাহলে তার সাথে রাত্রি যাপন না করা এবং তাকে বিভিন্নভাবে শাসানো এক্ষেত্রে বলা যেতে পারে যে তুমি যদি সলাত আদায় না করো আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হব ইত্যাদি বিভিন্নভাবে নারীদেরকে শাসানো তো এইভাবে শাসন করা যদি তাতেও সম্ভব নয় তাহলে তাকে হালকা বেত্রাঘাত করা যেতে পারে ইসলাম অনুমোদন দিয়েছে কিন্তু তারপরে বলা হয়েছে যদি তারা এগুলো মেনে নেয় তাহলে বলা হয়েছে ফালা তার গু তাহলে তোমরা অন্বেষণ করবে না আলাইহিন হিন্না সাবিলা দ্বিতীয় কোনো পন্থা তাহলে তোমরা আর খুঁজবে না কিন্তু কোনোভাবেই সম্ভব না হলে তাদের বোঝা যাচ্ছে তৃতীয় পন্থা অবলম্বন করা যেতে পারে সুতরাং তাদেরকে মারির অনুমোদন রয়েছে তবে সেটা হাড় ভাঙা মার নয় চামড়া কাটা মার নয় হালকা মার দিতে বলা হয়েছে এটা শরীয়তে অনুমোদন রয়েছে তবে কি স্টেপ বাই স্টেপ প্রথমত উপদেশ তারপরে বিছানা ত্যাগ তারপরে শেষ চিকিৎসা হিসেবে মার তারপরে যদি না হয় তাহলে অন্য ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে বাকি আল্লাহতালা আলম আলা হয় রাফ